আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াদ সাহেবের কথা শুনেই এক নজর তাকালেন তার দিকে, তারপর সেভাবেই সিগারেটে টান নিয়ে ধোঁয়া উড়োতে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ে করতে বলছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরো কিছু শর্ত দিয়েছিলাম আমি তোমায়, মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াদ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আচ্ছা মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াদ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে, আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস, কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্ক বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্ক করেছ, আজ স্মোক, এসব কি? রক্তিম মৃদু হাসল, ডান ভ্রু উঁচু করেই বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব নয়। ওকে ফাইনাল, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দিব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাই না মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তেই আমি আদ্রিজাকে বিয়ে করেছি, এবার যদি ডিলটার এরিয়াটা না পায় তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কি না, 1 মাস পরই ফাইনাল হবে তা, তার জন্য সবটা সত্যই মেনে চলতে হবে তোমার, সবটাই। রক্তিম এবার সিগারেটটা ছুঁড়ে দিল ব্যালকনির বাইরে, চোখে মুখে তিক্ততায় স্পষ্ট তার, নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজেই বেশ স্পষ্ট, দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে, ডেলটা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট আপনি বুঝতেও পারছেন না মিস্টার মাহমুদ, নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি, যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্ত ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তাও আবার আপনার সাথে এক ছাদের নিচে, এই দুটো শর্ত মেনে নিয়েছি, বাকিগুলো তো তার কাছে কিছুই নয় মিস্টার মাহমুদ। আর সে ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতে পারছেন আপনি কি ঘটবে, আন্দাজও নেই আপনার। রিয়াদ সাহেব ক্লান্ত চোখে তাকালেন, তারপর হালকা হেসেই বলে উঠলেন, যাও নিজের রুমে যাও, আমি তোমার সত্যি এটাও বলেছি অদ্রিজার সাথে, একসাথে 1 মাস থাকতে হবে তোমায়, আশা করি মনে আছে। রক্তিম আন মনে কিছু একটা ভেবে নিয়েই রিয়াদ সাহেবের দিকে তাকালো, ভ্রু নাচিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, কালকে আমি এই রুমে ড্রিং করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার, কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলেই থামল রক্তিম, তারপরই কড়া দৃষ্টিতে রিয়াদ সাহেবের দিকে তাকিয়েই বলে উঠল, মিস্টার মাহমুদ আমাকে ড্রাঙ্ক অবস্থায় রুমে কে নিয়ে গেছে, কে, আপনি? হ্যাঁ আমি, কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তেই, রিয়াদ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলে উঠল, কথাগুলো বলেই আর এক পাও দাঁড়ালো না রক্তিম, রিয়াদ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে, রাগের শরীরের শিরা উপশিরাগুলো যেন টইটই করছে, কিন্তু সেই টইটম্বুর রাগটাই শীতলতায় পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে অদ্রিজার ঘুমন্ত মুখটা দেখে, কোনো রকমে হাত পা গুটিয়ে রেখে ঘুমুচ্ছে অদ্রিজা, এলোমেলো চুলগুলো মুখের উপর লেপটে মিশে আছে, জানালা দিয়ে শীতল বাতাস দুই একবার বয়ে যেতেই চুলগুলো আপন মনে নড়ে চড়ে আবারও মিশলো তার ফর্সা গালে, ঘুমন্ত মুখটা মোহনীয়, চোখের ঘন পাপড়িগুলো অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে, নিজের চোখজোড়া বন্ধ করেই দীর্ঘশ্বাস ফেলল সে, দু পা এগিয়েই অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে, আরও কয়েক মিনিট ঠিক সেভাবে তাকিয়ে থেকেই অদ্রিজার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিয়েই মৃদু গলায় বলল সে, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যেই, নয়তো যে রক্তিম এই রক্তিম থাকবে না, কিন্তু তার মাঝে অবিনষ্টভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে, আর আমি যে সেটা চাই না অদ্রিজা, রক্তিমের কাউকে প্রয়োজন নেই,
না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একা, সে একাই থাকবে। প্লিজ লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা বেঘরেই ঘুমুচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়েই হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড় অদ্ভুত। আগের রাতে সে ড্রাঙ্ক ছিল, তাই ভুলবশত তেমন কিছু হয়ে গিয়েছিল, কিন্তু আজ তো সে ড্রাঙ্ক নয়। তবুও মেয়েটাকে দেখে আসক্ত হতে বাধ্য সে। তার মুখ চোখ চুলের মাদকতা শরীরময় বিরাজ করতেই ছিটকে উঠে দাঁড়ায় রক্তিম। দ্রুত ব্যালকনির দিকে পা বাড়িয়ে ব্যালকনির দরজা বন্ধ করল। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই দূর আকাশে চোখ রাখল সে। অন্ধকার আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই চমকে গেল অদ্রিজা। কয়েক সেকেন্ডে চোখ মেলে রক্তিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়েই মনে পড়ল, গতকাল রাতে ঘুমানোর সময় সে দরজা লাগায়নি, ইচ্ছে করেই লাগায়নি, কারণ এর আগের দিনও এই রুমে রক্তিমের প্রবেশ অনেক রাত করেই ঘটেছিল। নেশাক্ত রক্তিম, সেই দিন রাতের কথা মনে করেই অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। সামনের লোকটার প্রতি ভিতর থেকে উগরে আসলো সব ঘৃণা। সবেমাত্র নিদ্রা ত্যাগ করা চোখজোড়া লাল রক্তিম হয়ে ক্ষিপ্ত চাহনি ফেললো ঘুমন্ত মানুষটার ওপর। লোকটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখেই মুহূর্তেই সে চোখজোড়া যেন বলে উঠল, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই লোকটি। অদ্রিজা চোখজোড়া মুহূর্তেই বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলল। বন্ধ চোখজোড়া এই মুহূর্তে দেখা চমৎকার যুবকটির মুখটা তার মনে আঁকল না, বরং একের পর এক চিত্র মনে করিয়ে দিল সেই দিন রাতের। মস্তিষ্ক আর সইতে পারল না বোধহয় সেই স্মৃতিগুলো। তাই তো অদ্রিজা দ্রুত উঠেই সরে আসলো। দুপা এগিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নিতে নিতেই টুমের বাইরে পা ফেলল সে। রক্তিমের বাবার সাথে কথা বলতে হবে ভার্সিটি যাওয়ার বিষয় নিয়ে, তাই এদিক ওদিক তাকিয়েই ঘড়িতে নজর ফেলল সে। 8:30। এতক্ষণে নিশ্চয়ই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়েই রিয়াদ সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা। পর্দার এক পাশে রুমের ভেতরে রিয়াদ সাহেবকে পত্রিকা পড়তে দেখেই মৃদুস্বরে বলে উঠল, স্যার আসবো। রিয়াদ সাহেব পত্রিকা থেকে মুখ তুলে চাইলেন। নিজের ছেলের বউকে দরজার সামনে দেখেই তার মুখের উপর ভেসে উঠল খুশির ছাপ। পত্রিকা গুছিয়ে এক পাশে রাখতে রাখতেই বলে উঠলেন তিনি, আসো আসো। অদ্রিজা ভীত চাহনিতে পা এগিয়ে রিয়াদ সাহেবের সামনে গিয়ে দাঁড়াল, মৃদু হেসেই বলল, আমার কিছু কথা ছিল স্যার। রিয়াদ সাহেব কপাল চাপড়ালেন, চোখজোড়া বন্ধ করে অদ্রিজার দিকে তাকিয়েই গম্ভীর গলায় বললেন, অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে, ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমার বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে, আর ছেলের বউ সেও বাবা ডাকল না। স্যার সম্বোধন করল, জীবনে বোধহয় বাবা ডাকটা শোনা হবে না আমার। অদ্রিজা ভ্রু কুচকে তাকালো। রিয়াদ সাহেবের কথার উত্তরে কি বলা উচিত তা খুঁজে পেল না সে। সেভাবেই আহম্মকের মতো তাকিয়ে থাকতেই রিয়াদ সাহেব আবারও বললেন, আমার ছেলেকে আমি কোনোদিন বাবা বলে ডাকতে বলিনি, বলার মতো পরিস্থিতি কিংবা যোগ্যতা বোধহয় আমার নেই, তোমায় বলবো বাবা ডাকতে, উচিত হবে অদ্রিজা? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল, ধবধবে ফর্সা চেহারায় মৃদু হাসি টেনেই বলে উঠল, সরি আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াদ সাহেব খুশি হলেন, তার চোখের ভাজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশিটা, মুখের হাসিটা যেন মুখের আধ পাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি, আজ থেকে যেতে পারি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকে যেতে পারো, নিচে গাড়ি আছে পৌঁছে দেবে তোমাকে, কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? অদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়েই বলে উঠল,
আমি একা একা যেতে পারবো। আশা করি এটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলেই চিফ কাটল অদ্রিজা, পরমুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াদ সাহেব হাসলেন, অদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াদ সাহেবের হাসিটা। হাসিটা একেবারে রক্তিমের মতোই, রিয়াদ সাহেবের চেহারাটাও একদম রক্তিমের মতোই, লম্বা চওড়াই সবটাই রিয়াদ সাহেবের মতোই হয়েছে রক্তিম, কেবল গায়ের রংটা ব্যতীত। রক্তিমের গায়ের রংটা ধবধবে সাদা আর রিয়াদ সাহেবের গায়ের রং শ্যামলা। অদ্রিজা হাসল, তারপর পা বাড়িয়েই পেরিয়ে আসলো সেইখান থেকে। নিচের রুমে এসে রক্তিমকে না দেখেই এদিক ওদিক তাকালো সে, ব্যালকনি ওয়াশরুম সবটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নিশ্চয়ই নিজের সেই ভুতুড়ে রুমে পৌঁছে গিয়েছে সে। অদ্রিজার সাবান নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল, হাতে একটা লাল টকটকে শাড়ি। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধে হবে তাই শাড়িটা ওয়াশরুমে না পরে রুমে নিয়ে এসেছিল সে। পরনে পেটিকোট আর ব্লাউজ, ভেজা চুলগুলো থেকে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মেলে রুমে প্রবেশ করল রক্তিম। নিজের থেকে কয়েক হাত দূরে হুড়ের মতো রূপকন্যাই মোহিত রূপ চোখের নজর কাড়তেই বুক ধুকপুক করল তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল উন্মুক্ত ফর্সা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মোমের মতো ধবধবে ফর্সা নরম তুলতুলে ত্বকে ফোটা ফোটা পানি, ঠিক তার মাঝে কালো কুচকুচে তিলটা যেন আকৃষ্ট করারই মন্ত্র চলছে। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবতে থাকলাম, এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোটা ফোটা পানিগুলো মুছে দিলে কি ক্ষতি হয়ে যাবে? অদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হল রক্তিম, যার থেকে দূরে থাকার এত চেষ্টা তারই কাছে যাওয়ার জন্য মন বলছে। অদ্ভুত, বিছানার ওপর নিজের রুমালটা আর ঘড়িটা নিতে নিতেই বলে উঠল, উফস মিস্টার মাহমুদ, আমার জন্য কিছু করতে না পারলে রূপপতি বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। অদ্রিজা চমকে তাকালো, এই রুমে কেউ নেই এই ভাবনাতেই সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করেই শাড়িটা এলোমেলোভাবে কোনোভাবে চড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকে জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেয়ার প্রয়োজন বোধটা অন্তত থাকা উচিত আপনার রক্তিম। রক্তিম হেসে উঠল হু হাঁ করে, ট্যাড়া বেঁকা দাঁতগুলো হাসির ছন্দে হেসে উঠল। অদ্রিজা সুন্দর হাসিটার দিকে মোহিত নয়নে তাকিয়ে রইল। রক্তিম সেই তাকানোকে বিন্দুমাত্র পরোয়া না করেই একদম অদ্রিজার সামনে এসে দাঁড়াল, বাঁকা হেসেই ফিসফিসিয়ে বলে উঠল, কেন মেয়ের রুমে লুকায়িত কিছু থাকে নাকি অদ্রিজা? অদ্রিজা বিরক্ত হল, কপালে ভাঁজ ফেলে তাকাতেই রক্তিম চোখ টিপল। অদ্রিজার দিকে আরো এগিয়ে মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রাখল কেবল, ফিসফিসিয়ে কানের কাছে বলে উঠল, ফর্সা মসৃণ ত্বকে জলবিন্দুর মাঝখানে কালো কুচকুচে তিল, ভাবতে পারছেন কি সাংঘাতিক? এতটাই সাংঘাতিক যে বুক চিনচিন করে উঠল। কথাটা বলেই রক্তিম বুকের বাপাশে হাত রাখল, সরু চোখে অদ্রিজার দিকে তাকিয়েই বাঁকা হাসল সে। অদ্রিজা কিছু না বুঝে ভ্রু কুচকে তাকালো, বিরক্ত নিয়ে বলে উঠল, সরুন সামনে থেকে। রক্তিম হাসল, অদ্রিজার সামনে থেকে সরে এসেই হাতে ঘড়ি পরতে পরতেই বাঁকা চোখে অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিল, রক্তিম মুচকি হাসল, টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতেই চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। রক্তিম কথাটা বললেও ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম এক মিনিট দু মিনিট করেই প্রায় 10-15 বার ওয়াশরুমের দরজায় তাকিয়েছে। অদ্রিজার বের হওয়ার কথা নেই,
অবশেষে যখন বের হলো তখনই অত্রিচার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটার স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহার নামটা। রক্তিম একবার তাকিয়েই মুচকি হাসল। মোবাইলটা অত্রিচার দিকে এগিয়ে দিয়েই বলে উঠল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।